গাছ বেরোচ্ছে, ওটা সূর্যমুখী ফুল আর ঘাসের দানা ছিল। অনেক সময় দুব্বো লাগে না এই লক্ষ্মী ঠাকুরকে দিতে, তাই জন্যই ছড়িয়ে দিলাম। তো বাড়ির থেকে এখন বাইরের থেকে ফুলের থেকে আর এখানে যা গাছ আছে এই ফুল দিয়ে পুজো হয়ে যায়, তো সেই জন্য ওই দুব্বোর জন্য আমি ছড়িয়ে দিয়েছি। যদি হয়ে যাবে মনে হয়, এখন তো বর্ষা। মামাম চলো এবারে মেয়েকে স্নান টান করিয়ে দেবো, আমিও স্নান করবো। আর এই যে রাই দিদি স্নান করবে না, চলো চলো চলো। সন্ধ্যা হয়ে গেছে আর এখন আমি রেডি হয়ে নিয়েছি। আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে জন্মদিনে, আমরা জন্মদিনে নিমন্ত্রণ হতে যাবো, তো তাই জন্য গিফট র‍্যাপ করা হয়েছিল। বাচ্চার জন্মদিন যেহেতু তাই স্কুল ব্যাগ নেওয়া হয়েছে, গিফট র‍্যাপ করা হয়ে গেছে। এবার একটু পরেই আমরা রেডি হয়ে বেরোবো। আমি তো রেডি হয়েই গেছি, সব প্যাকিং হয়ে গেলে আমরা বেরোবো। এখন তুমি কোথায় যাচ্ছ? আমরা বেরোচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ, সবাই রেডি হয়ে গেছে। এই যে আমাদের বার্থডে বয়, বার্থডে বয় একবার করে বেলুন ফোলাচ্ছে, আবার বেলুনের হাওয়া ছেড়ে দিচ্ছে। আর এখানে এসে সবাই সেলফি তুলছে। রাত্রি হয়ে গেছে আর আমরা জন্মদিনের পার্টির থেকে চলে এসেছি। তো জন্মদিনে খাওয়া দাওয়াটা তুলতে পারিনি, আজকে ভালোই খাওয়া দাওয়া করিয়েছে। লুচি, ছোলার ডাল, চিকেন, চিকেন কষা, পায়েস, চাটনি, রান্নাগুলো বেশ ভালোই হয়েছিল। আর এখন আমরা ঘুমোবো। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা মামা, গুড নাইট।